আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যারা ডিজিটাল মিটার যে সকল গ্রাহক ব্যবহার করেন অর্থাৎ পোস্টপেইড মিটার, সেই সকল গ্রাহকের উদ্দেশ্য একটা কথা জানাতে চাই, যে যারা ম্যাক্সিমাম ডিমান্ড 2 কিলোর বেশি চলে গেছে সেই সকল গ্রাহকদের উদ্দেশ্যে নোটিশ প্রদান করছে বিদ্যুৎ বিভাগ, এবং গেজেট অনুযায়ী আপনাদের যে লোড পারমিশন আছে তার বেশি ব্যবহার করলে ডিমান্ড সাইজ বাড়াতে হবে অথবা লোড বৃদ্ধি করতে হবে আপনাদের। যদি লোড বৃদ্ধি না করে নেন তাহলে যে ডিমান্ড সাইজ আপনি আপনার কাটে এবং আপনি অতিরিক্ত এক্সট্রা লোড ব্যবহার করছেন, তারপরে ডিপেন্ড করেই আপনার ডিমান্ড সাইজ ডাবল করা হবে। ম্যাক্সিমাম ডিমান্ড কি এবং কিভাবে বুঝবেন যে আপনি 2000 ওয়াটের বেশি, যদি 2 কিলো লোড যদি আপনার পারমিশন থাকে তাহলে আপনি 2000 ওয়াটের বেশি ব্যবহার করতে পারবেন না, এবং 2000 ওয়াটের বেশি আপনার ম্যাক্সিমাম ডিমান্ড চলে গেছে কিনা এটা দেখার জন্য আমি সরাসরি আপনাদেরকে মিটারে দেখাবো। সম্মানিত দর্শক মন্ডলী, মিটারের কাছে দেখতে পাচ্ছেন যে বর্তমান রিডিং দেখাচ্ছে, অর্থাৎ রিডিং আছে হচ্ছে 7509.25। নিচের দিকে একটু লক্ষ্য করে দেখুন যে এখানে ভোল্টেজ শো করছে, এটা হচ্ছে আমি বর্তমান যে ওয়াট ব্যবহার করছি সেই ওয়াট উঠছে। ম্যাক্সিমাম ডিমান্ড 4.901 কিলো, অর্থাৎ প্রায় 5 কিলোর কাছাকাছি লোড ব্যবহার হচ্ছে। তো আপনাদের যাদের লোড প্রায় 2 কিলোর বেশি আছে, এখন আমার প্রায় 3 কিলো লোড বৃদ্ধি করতে হবে, নির্ধারিত প্রসেস অনুযায়ী লোড বাড়াতে হবে। তো আজকের মতন এখানেই শেষ করছি, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হবো।